সারা দিন এবং জীবনের প্রতিটা মুহূর্তে সবচেয়ে বেশি আমরা যার সাথে কথা বলি সেটা হলো নিজের সাথে। সেটা হতে পারে আয়নার সামনে দাঁড়িয়ে লাউডলি নিজেকে কিছু বলা, হতে পারে ধীরে ধীরে মনের মধ্যে চলতে থাকা কথা। এই নিজের সাথে কথা বলা বা সেলফ টকিং তোমাকে উন্নতির শিখরে তুলতে পারে, আবার অবনতির অন্ধকারে ডুবিয়ে দিতেও পারে। এতটাই যখন পাওয়ারফুল এই সেলফ টকিং, চলো আমরা শিখে নিই একে ব্যবহারের সঠিক পদ্ধতি এবং তার অ্যাডভান্টেজেস। সঠিক পদ্ধতি ছাড়া সেলফ টকিং আমাদের কিভাবে হার্ম বা ক্ষতি করছে সেটাও জানব। বুঝে বা না বুঝে সেলফ টকিং সব সময় করে চলেছি আমরা সবাই, আর সেটা পজিটিভ ওয়েতে বা নেগেটিভ ওয়েতে। একজন স্টুডেন্ট অনেক চেষ্টা করার পরও যখন এক্সামে মার্কস কম পায়, তার একটা সেলফ টকিং, আমার সঙ্গে সব সময় এরকম হয়, নিজের সেলফ কনফিডেন্সকে একদম শেষ করে দেয়। আমার সঙ্গে পার্সিয়ালিটি করা হয়েছে, সমস্ত দিক থেকে নিজেকে সাবোটেজ ফিল করাই, নিজের ছোট ছোট ফেলিয়ারের রেসপন্সিবিলিটি অন্যের ওপর চাপিয়ে দিয়ে নিজের গ্রোথের পথে নিজেই বাধা সৃষ্টি করে। অন্যদিকে পজিটিভ সেলফ টকিং একটা স্টুডেন্টকে ঠিক একই পরিস্থিতিতে ভাবাই, নেক্সট টাইম আমার পড়াশোনা ব্যাপারে আরও কেয়ারফুল হব, তার সেলফ কনফিডেন্সকে বাড়াই, এক্সামের জন্য আনসার ডিটেলস আরও বেটার করব, এতে তার সেলফ মোটিভেশন বাড়ে, নিজের কাজের প্রতি রেসপন্সিবল করে সেলফ গ্রোথে সাহায্য করে। সেলফ টকিং অ্যান্ড মেন্টাল স্টেট একে অপরের ওপর ডিপেন্ডেন্ট। আমরা যেমন ফিল করি বা মেন্টাল স্টেট যেমন হয় তেমন নিজের সাথে কথা বলি, আবার যেমন আমরা নিজের সাথে কথা বলি সেই রকম মেন্টাল স্টেট তৈরি হয়। সেলফ টক আমাদের সাবকনসিয়াস মাইন্ডে জমে থাকা বিলিফ, থট, কোশ্চেন, আইডিয়া, এই সব কিছুরই প্রকাশ। তবে একটা সেলফ চেক প্রতি মুহূর্তে করতে পারো, যে কোনো পরিস্থিতিতে নিজের মনে চলতে থাকা কথা লক্ষ্য করো, নেগেটিভ হলে সেগুলোকে পজিটিভ আর প্রোডাক্টিভ সেলফ টক দিয়ে রিপ্লেস করো। নিজেকে পজিটিভিটির দিকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, প্রতি মুহূর্তে নিজের পজিটিভ চেঞ্জ অনুভব করো।